প্রতি বছর হাজার হাজার পর্যটক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে এসে ফেলে যান নানা রকম প্লাস্টিক বর্জ্য সঙ্গে যোগ হয় স্থানীয়দের ব্যবহৃত বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য অপচনশীল এসব প্লাস্টিক বর্জ্যের ভারে হুমকিতে পড়েছে ছোট্ট এই দ্বীপের প্রাণ প্রকৃতি ভ্রমণ মৌসুম শুরুর ঠিক আগে সেন্ট মার্টিনের সমুদ্র সৈকত আর লোকালয়ের যত্রতত্র পরে থাকা এসব প্লাস্টিক বর্জ্য অপসারণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেউ ক্রাডং বাংলাদেশের সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে সেন্ট মার্টিনের প্রতিটি অলিগলি ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল প্লাস্টিকের প্যাকেটসহ নানান ধরনের অপচনশীল ময়লা আবর্জনা সংগ্রহ করে সংগঠনটি তিন দিনের এই পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীরা সেন্ট মার্টিন থেকে অপসারণ করেন ছ হাজার নানা চৌত্রিশ প্লাস্টিক বর্জ্য এর মধ্যে আছে খাবারের মোরগ প্লাস্টিক বোতল ও পলিথিন ব্যাগ কেউ ক্র্যাডয়ের স্বেচ্ছাসেবীরা এসব প্লাস্টিক বর্জ্য দুইশো পাঁচটি বস্তায় ভর্তি করে সেন্ট মার্টিন থেকে টেকনাফে নিয়ে আসেন এরপর বর্জ্যগুলো ইউনিলিভার বাংলাদেশের চট্টগ্রামের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইপসাকে বুঝিয়ে দেওয়া হয় এই বর্জ্য সেখান থেকে ট্রাকে আসে চট্টগ্রামে এরপর প্লাস্টিকের প্রকারভেদে আলাদা করে রিসাইক্লিং করা হয়